একাধিক আলামত কিয়ামতের পূর্বাংশে প্রকাশিত হবে, রিভল হবে, কিন্তু তার মধ্যে সর্বশ্রেষ্ঠ আলামত হচ্ছে শেষ জামানার ওলামায়ে কেরাম, পূর্ব জামানার ওলামায়ে কেরাম, বুজুর্গানে দিন এবং ওলামায়ে কেরামের ভূমি গর্ব, ঠিক না ঠিক? এখন সেটা চলছে কিনা? ছোট ছোট আলিমরা, বাচ্চা আলিমরা মুরব্বীদের ভূমি গড়ে বেড়াচ্ছে কিনা? ভূমি বাড়ার চেষ্টা করছে, এটাই হচ্ছে কেয়ামতের আলামত, ঠিক না আমার? আমি কাজী করার দ্বারা আলোচনা করতেছিলাম, এটা দ্বারা ওই যে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এই আলোচনা আমি সমাপ্ত করব, এই আলোচনার এই আয়াতের ব্যাখ্যা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন 114 খানি সূরা নাযিল করলেন, কিন্তু 113 খানি সূরাকে এক পাশে রেখে কেন আমার আল্লাহ সূরাতুল ফাতিহাকে কোরআনের সর্বাগ্রে স্থান দিলেন, যাওয়ার প্রয়োজন আছে কিনা? সূরাতুল ফাতিহাকে 113 সূরাকে বাদ রেখে এটাকে কেন সর্বপ্রথম স্থান দিলেন? অবশ্যই এটার গুরুত্ব আছে, অথবা কোন কারণ আছে, ঠিক না ঠিক? ইতিহাস এই জামানায় যখন এই জগৎ বলতে কিছু ছিল না, এই মক্তব বলতে কিছু ছিল না, এই পাঠশালা এই জাহান বলতে কিছু ছিল না, কোনো মখলুক ছিল না, কোন সৃষ্টিরাজি ছিল না, এমত অবস্থায় আমার আল্লাহ তার বন্ধু মুহাম্মদের নূর মুবারক তৈরি করলেন, মানে সুবহানাল্লাহ, শুধু তৈরি করলেন না, তৈরি করে বর্ণনা করলেন, কুনি ইয়া মুহাম্মাদান, হে মুহাম্মদ তুমি প্রশংসা অর্জন করো, হে মুহাম্মদ তুমি প্রশংসা অর্জন করো, আল্লাহর নবী প্রশংসা দেওয়ার জন্য সেজদা প্রদান করলেন, একটি নয় কোন পাঁচটি সেজদা দিলেন, মানে সুবহানাল্লাহ, কয়টি সেজদা? এই সময় থেকে আমার আল্লাহ আমাদের জন্য পাঁচ অক্ত নামাজকে ফরজ করেছেন, মানে সুবহানাল্লাহ। আমার আল্লাহ প্রশংসা অর্জন করার কথা বললাম, এখানে বলে খেদ্য হলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশংসা আদায় করার জন্য সিজদা দিলেন পাঁচটা, এক একটা সিজদার মাঝখান থেকে আর একটা সিজদার মাঝে দুনিয়ার সময় অনুপাতে 70,000 বছর সময় অতিবাহিত হয়ে গেল। এবার প্রশ্ন হচ্ছে, আল্লাহর নবী যে সিজদা দিলেন, এই সিজদা দিতে গিয়ে আমরা যেমন নামাজের মধ্যে ইয়া মুর্শিদু ইয়া মুর্শিদু পড়ি, মুর্শিদকে বলে নাম উচ্চারণ করি, ঠিক না ঠিক? আল্লাহর নবীকে ইয়া মুর্শিদু ইয়া মুর্শিদু উচ্চারণ করছিলেন না অন্য কিছু উচ্চারণ করছিলেন? কোনটা? অন্য কিছু উচ্চারণ করছিলেন। কি উচ্চারণ করছিলেন? আলহামদুলিল্লাহ আল্লাযী খালাকা বিআমরিহি কুন ফায়াকুন, আমি প্রশংসা আদায় করছি ওই আল্লাহর যে আল্লাহ কোন শব্দ ব্যবহার করে আল্লাহর নূর মুবারক তৈরি করেছে, বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী যে প্রশংসা আদায় করলেন, এই প্রশংসার সর্বপ্রথম শব্দ হচ্ছে আলহামদু, হামদু শব্দ ব্যবহার করলেন, এটা ব্যবহার করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই হাম শব্দটাকে এত পছন্দ করে নিলেন, দুনিয়ার সর্বপ্রথম প্রশংসা আল্লাহর জন্য, এটাকে পছন্দ করে রিজার্ভ করে রেখে দিলেন, রিজার্ভ করে রেখে এই শেষ পর্যায়ে এসে আমার আল্লাহ সূরাতুল ফাতিহার মধ্যে এই হামদু শব্দটা ব্যাখ্যা করলেন, লাগাই দিলেন, মানে সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহার শুরুতে লাগাইলেন, কেন? আমার নবী উচ্চারণ করেছেন সর্বপ্রথম, সেজন্য, মানে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সূরাতুল ফাতিহার শুরুতে হামদু শব্দ ব্যবহার করলেন, এটার কারণ আমার নবী আবার
আমার এই শব্দটা আমার নবী দ্বারা উচ্চারিত শব্দ হিসাবে সূরা ফাতিহা স্থান পলবিদায় সর্বশেষ পর্যায়ে পবিত্র কোরআনের মধ্যে আমার আল্লাহ 114 খানি সূরার মধ্যে আমার নবীর উচ্চারিত শব্দ যে সূরার মধ্যে আছে ওই সূরাটাকেই কোরআনের সর্বপ্রথম স্থান দিয়ে দিলেন সুবহানাল্লাহ। সকল চিত্রিত আমার আল্লাহ আমার নবীকে ইজ্জত দিয়েছেন, ঠিক না ঠিক? কিন্তু এখন যদি এক শ্রেণীর আলেমুলামারা বলে যে নবীর জন্য এটা করবো এটা বেদাত হবে, এটা করবো এটা জাহেজ হবে না, আমরা নবীর শুনলাম মিলবে না, ওরা বলবে যে আল্লাহ নবী বলেছেন, আল্লাহ নবী বলেছেন কোন নবী দাহাতিন দলালা, প্রত্যেক বেদাতি গর্হিত গুমরাহী, প্রত্যেক গুমরাহী হচ্ছে জাহান্নামী, এটা যে আল্লাহ নবী বলেছেন বেদাতের কথা, প্রত্যেক বেদাতি গুমরাহী। তাহলে আজকে যে মাহফিলের আয়োজন করছি এই মাহফিলটা আমি বয়ান করছি, আপনারা শ্রবণ করছেন, আমার সম্মানিত অতিথিবৃন্দ ভাইয়েরা ওনারা বসে আছেন, আল্লাহ নবী কি এমন কোন মজলিস করছেন এই জনদান করছেন, জন জনদান করছেন এমন সাজ সরঞ্জাম নিয়ে এমন কোন অনুষ্ঠান আল্লাহ নবীর জামানায় ছিল না, ঠিক না? ছিল না। তাহলে আল্লাহ নবীর জামানার পরে আসলে যদি সেটা বেদাত হয় তার মন কি কুল্লু বেদাতিন দলানের আওতামুক্ত হয়, তাহলে আজকের মাহফিলটাও তো কুল্লু বেদাতিন দলানের আওতামুক্ত, ঠিক না? এটাও কিন্তু জায়েজ হবে না। কিন্তু ওলামায়ে কেরাম আমরা এইরকম বড় বড় মজলিসে বয়ান করো, বয়ান করো 10,000 50,000 40,000 30,000 কন্ট্যাক্ট করে আসি, ঠিক না? কন্ট্যাক্ট করে আসি কিনা আল্লাহ, আচ্ছা আল্লাহ নবী কন্ট্যাক্ট করে ওরকম মজলিস করছেন কম নাই, তাহলে এটাও কিন্তু জায়েজ হবে না। আমার বর্তমান বয়স বের হয়েছে, হেলিকপ্টার নিয়ে আসতে হবে, হেলিকপ্টার ছাড়া আসা যাবে না, ঠিক না? আল্লাহ নবী এমন অবস্থা তিনি পেয়েছেন, তিনি ইচ্ছা করলে পারতেন না এমন ব্যবস্থা করতে, পারতেন, করেন না এমন সাজ সরঞ্জাম গ্রহণ করেন নাই। অতএব ওটা যদি বেদাত হয়, ওটা যদি নাজায়েজ হয়, তাহলে আজকে আমাদের এই মাহফিলে ওই কাতারে যাবে 50,000 20,000 30,000 টাকা কন্ট্যাক্ট করে ওয়াজ নেবেন, বয়ান করো, এটা আমার জন্য বেদাত হবে, ঠিক না? জায়েজ হবে না। ওটা ফতোয়া দিল, বুঝে শুনে দিল, মুম্বারে ফতোয়া দিল না, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন সকলের জন্য। পরিশেষে আপনাদের কাছে একটু দোয়া চাবো, আমার জন্য নয়, আমার সদ্য মুর্শিদ কিবলা, আমার ওয়ালিদ কিবলা, দাওয়াত বরকাত রহমাতুল্লাহ আলাই, যিনি গত বছর আমাদের সাথে এই মঞ্চে বসে বয়ান করিয়েছেন আমাদের দ্বারা, আজকে তিন মাস আমাদের মাঝে নিয়ে তিনি গত 30 আগস্ট বিদায় নিয়ে মাওলার দিদারে মাওলার পিলে পিলাসক্ত হয়েছেন, আমি আমার সেই মুর্শিদ কিবলার জন্য বাবার জন্য আপনাদের কাছে করে ধরে দোয়া চাবো, আপনারা দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন শুধু আমার বাবা নয় আমাদের সকলের বাবার কবরে এই মাহফিলের সওয়াব পৌঁছে দেন বলে আমিন, এবং কি সকলকে জান্নাতের আমল মাকাম দান করেন সকলে বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।